আসসালামু আলাইকুম। আজ রবিবার 12 ফেব্রুয়ারি 2023 সাল। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। অবশেষে বাংলাদেশ আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চমক, দেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। শুনুন বিস্তারিত। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ আওয়ামী লীগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে মনোনয়ন প্রদান করেছেন। এর ফলে মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবেন। রোববার 12 ফেব্রুয়ারি আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন কমিশনে তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এ সময় দলের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি নির্বাচন এমপিদের ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হয়, আর যেহেতু বর্তমান সংসদে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ, তাই সেই দলের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি নির্বাচিত হবেন বলে আগাম ফলাফল ঘোষণা করা যায়। সাথে সাথে কথা বলা যায় যে অন্য কোনো প্রার্থী না হলে এখানে আর কোনো নির্বাচনের প্রয়োজন পড়বে না, তাই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। এক্ষেত্রে শুধুমাত্র আনুষ্ঠানিকতার মাধ্যমেই ফলাফল ঘোষণা করা হবে। উল্লেখ করা প্রয়োজন যে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে এতদিন যাবৎ বিভিন্ন মিডিয়ায় বর্তমান স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও মশিউর রহমান সহ আরও অনেকের নাম আলোচনায় ছিল। শাহাবুদ্দিন চুপ্পুর নাম তেমন কোনো আলোচনায় ছিল না, তাই এটাকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য একটা চমক হিসেবেই উল্লেখ করা যায়। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের মেয়াদ আগামী 23 এপ্রিল পর্যন্ত থাকায় 24 এপ্রিল থেকে হবু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু দায়িত্বভার গ্রহণ করবেন। বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির প্রধান বঙ্গবন্ধু কন্যা মাননীয় শেখ হাসিনা এই মনোনয়ন চূড়ান্ত করেছেন। শাহাবুদ্দিন চুপ্পু পেশায় একজন আইনজীবী এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। তিনি 1949 সালে পাবনায় জন্মগ্রহণ করেন। ইতিপূর্বে তিনি জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের একজন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি 1971 সালে পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি 1982 সালে বিসিএস বিভাগে যোগদান করেন এবং 1995 সালে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে নির্বাচিত হন। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলায় আইন মন্ত্রণালয় কর্তৃক নিযুক্ত সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 2001 সালের সাধারণ নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি জামাত জোটের নেতাকর্মীদের দ্বারা সংঘটিত হত্যা, ধর্ষণ ও লুণ্ঠন এবং মানবতাবিরোধী কর্মকাণ্ডের অনুসন্ধানে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং 1974 সালে পাবনা জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। 1975 সালে সংঘটিত জাতির পিতা বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর কারাবরণ করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় কাউন্সিলের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ব্যক্তিগত জীবনে এক পুত্র সন্তানের পিতা এবং তার স্ত্রী প্রফেসর ডক্টর রেবেকা সুলতানা সরকারের সাবেক যুগ্ম মহাসচিব ছিলেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু বঙ্গভবনের বাসিন্দা হবেন এবং সেখানে তিনি তার পরিবার পরিজন নিয়ে বসবাস করবেন। যদিও রাষ্ট্রপতি হিসেবে তেমন কোনো ক্ষমতার অধিকারী হবেন না তিনি, তবুও বিশেষ প্রয়োজনে তার গুরুত্ব রয়েছে। পদমর্যাদার দিক থেকেও রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান ব্যক্তি, তাই এই পদের অধিকারী যিনি হয়ে থাকেন তাকে মহামান্য রাষ্ট্রপতি বলা হয়ে থাকে। উল্লেখ করা প্রয়োজন যে এর আগে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাষ্ট্রপতি। এর আগে তিনি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। তবে আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতি হওয়ার পর তার মেয়াদ তেমন সুখকর ছিল না বলে তৎকালীন সময়ে তার অনেক মন্তব্যে প্রমাণ পাওয়া যায়। বিশেষ করে মেয়াদ শেষে তিনি এমন বক্তব্য রাখেন যাকে অনেকেই হাটে হাড়ি ভাঙার সাথে তুলনা করেছিলেন। তবে এক্ষেত্রে বর্তমান রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি সবসময় বাংলাদেশ আওয়ামী লীগ ও সরকারের একান্ত আস্থাভাজন হিসেবে কাজ করে যাচ্ছেন। তাই অনেকে মনে করছেন যদি সংবিধানে 2 বারের অধিক রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা বা সুযোগ থাকত, তাহলে তিনি 3য়বারও রাষ্ট্রপতি হিসেবে অধিষ্ঠিত থাকতেন। নতুন রাষ্ট্রপতি হিসেবে কাউকে মনোনয়ন করার প্রয়োজন পড়ত না। এদিকে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর নাম রাষ্ট্রপতি হিসেবে মনোনয়নের পর থেকেই তার বিগত দিনের কিছু মন্তব্য প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসতে শুরু করেছেন। তার মধ্যে 2021 সালের 4 মে তারিখের একটি মন্তব্য ছিল এরকম: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি এবং সৃষ্টিকর্তা যেন সকলকে নিরাময় দান করেন,
আমিন সুমামিন। দ্রুত দেশে টাকা পাঠানোর পূর্ণ নিশ্চয়তা দিতে বাংলাদেশ সরকার IFIC ব্যাংক এবং পাবলিকের যৌথ কোম্পানি IFIC মানি ট্রান্সফার। উই প্রোভাইড ভেরিয়াস টাইপ অফ সার্ভিস, নেক্সট ডে কালেকশন, মানি ইন এ মিনিট, নেক্সট ডে ব্যাংক ট্রান্সফার, সেন্ড মানি ফ্রম অ্যানিওয়ার ইন দ্য UK ইউজিং আওয়ার মোবাইল অ্যাপ অর ভায়া ফোন রেমিটেন্স অথবা UK অ্যাপ্রুভ এজেন্টের সাথে যোগাযোগ করুন। IFIC মানি ট্রান্সফার, ওন বাই IFIC ব্যাংক লিমিটেড, বাংলাদেশ।